পৌরসভার গেজেট অনুযায়ী ট্যাক্স কালেকশনের ব্যাপারে আমাদের কর্মচারীদের মারধর করেছে। এটা সারা বাংলাদেশে গেজেট অনুযায়ী আমরা এই কালেকশনটা করি। অতএব এটার কারণ হলো একটাই, যে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। আর সেই সাথে সাথে আর একটা কারণ হলো যে আমি গত পৌর নির্বাচন উপজেলা নির্বাচনে লোকার পক্ষে কাজ করেছি, লোকার বিপক্ষে যারা এখানে আনারস মার্কানি দাঁড়াইছে তাদের বিপক্ষতা করাই। আজ যে আমাদের উপরে এই হামলা, এবং খালি আমার উপরে না, সারা ফলকুয়া থানায় আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছে তাদের উপরে এই হামলা অব্যাহত আছে। যারা আনারসের পক্ষে কাজ করেছে, যারা আনারসের পক্ষে ভোট করেছে, তারা তাদের সাথে বিএনপির কিছু লোকজন জড়িত হয়ে আজ যে আমাদের উপরে এই হামলাগুলো হচ্ছে। আমি আল্লাহ সাবুল আজম, পরপর দুই মাস পৌরসভা নির্বাচন সার্বিক উন্নয়ন ও আর্থিক কার্যক্রম পরিচালনা করে আসতেছি। যে বক্তব্যটা পাঠ করবেন সেটা দুই তিন দিন পরে করবেন, আপনারা জনসমক্ষে প্রকাশ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের একটা অবান আমরা ক্যান্ডিডেট দিচ্ছি আনারসের পক্ষে কাজ করি, এটার কারণে আমরা নির্বাচন করলাম লোকার পক্ষে।